বন্ধুরা একটা সিম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় আপনি যাকে যতবার কল করবেন ততবার কিন্তু তাদের কাছে আলাদা আলাদা নাম্বার গিয়ে শো হবে এবার আপনারা হয়তো এখানে অবাক হচ্ছেন যে একটা সিম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার কিভাবে ব্যবহার করা সম্ভব তো বন্ধুরা এখানে শেষ না আপনি যাকে যতবার কল করবেন ততবার তাদের কাছে যে নাম্বারটি শো হবে তো সেই নাম্বারে কিন্তু কেউ আপনাকে কোনোভাবে কল করতে পারবে না যখনই কেউ আপনাকে সেই নাম্বারে কল করবে তখনই বলবে এই নাম্বারটি ভুল নাম্বার আপনি একটি ভুল নাম্বার ডায়াল করেছেন আপনাকে কিন্তু কেউ কল করতে পারবে না কিন্তু আপনি সবাইকে কল করতে পারবেন এবার এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেমন আপনাদেরকে প্রথমে বললাম আপনি যাকে যতবার কল করবেন ততবারই কিন্তু তাদের কাছে আলাদা আলাদা নাম্বার গিয়ে শো হবে তো আপনার সিমের যে অরিজিনাল নাম্বারটা আপনার সিমের অরিজিনাল নাম্বারটি কিন্তু তাদের কাছে শো হবে না আপনার সিমের অরিজিনাল নাম্বারটা কিন্তু হাইট হয়ে থাকবে আপনার সিমের অরিজিনাল নাম্বারটা কিন্তু কেউ জানতে পারবে না তো এই ম্যাজিকের মতো কাজটি আপনারা কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখায় আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই ম্যাজিকের মতো কাজটি করার জন্য মানে একটা সিম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার ব্যবহার করার জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনি যাকে কল করবেন আপনার নাম্বারটা হাইট হয়ে থাকবে এবং তার কাছে কিন্তু আলাদা আলাদা নাম্বার গিয়ে শো হবে তো অ্যাপ্লিকেশানটিকে আপনারা কোথা থেকে আপনার মোবাইলে ইনস্টল করবেন কীভাবে আপনারা কাজগুলো করবেন সমস্ত কিছু আগে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি তো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনারা সোজা চলে আসবেন আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে আপনার ওপরে সার্চের অপশান পেয়ে যাবেন আপনারা সিমপ্লি এর উপর এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে অ্যাপ্লিকেশনের নামটা লিখে সার্চ করবেন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আপনারা এখানে প্রথমে দেখতে হচ্ছেন একদম উপরে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জাস্ট কল আপনারা এখানে অ্যাপ্লিকেশনের নামটিকে ভালো করে দেখে নিন জে ইউএস তারপরে স্পেস দিয়ে হচ্ছে কল সি এ এল জাস্ট কল এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দেবেন সার্চ করে দিলে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কল অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানে এখানে পুরো নাম হচ্ছে জাস্ট কল গ্লোবাল ফোন কলস এটা কিন্তু একটা গ্লোবাল অ্যাপ্লিকেশন তো এখানে আপনারা অ্যাপ্লিকেশনের পুরো নামটিকে ভালো করে দেখে নিন কিংবা আপনারা এখানে যে অ্যাপ্লিকেশনের লোগোটা দেখতে হচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগোটিকে আপনারা এখানে ভালো করে দেখে নিন এবার এটা দেখে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটিকে কিন্তু অল ডিডি আগে থেকে আমার মোবাইলে আমি ইনস্টল করে রেখেছি এবার ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট থেকে অন করে রাখবেন ঠিক আছে এবার ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে এমনভাবে ওপেন হয়ে চলে আসবে এবার আপনারা এখানে নিচে একটা অপশান পেয়ে যাবেন দেখতে আছেন কন্টিনিউ আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে একটা ডায়লার পেজ ওপেন হয়ে চলে আসবে এবার কিন্তু আপনারা এখান থেকে যে কোনো নাম্বার ডায়াল করে এখান থেকে খুব সহজে সেই নাম্বারে কথা বলতে পারবেন কিন্তু এখান থেকে যে কোনো নাম্বারে কল করে কথা বলার জন্য আপনাদেরকে এখানে আগে ক্রেডিটস আন করে নিতে হবে তো এখানে আপনারা ডান্সের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ছয়শো ক্রেডিটস আন করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো কয়েন্স ঠিক আছে তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট টাইম ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিছু পপ আপ অ্যাড চলে আসবে যে অ্যাডগুলো দেখলে কিন্তু আপনারা কিছু কয়েন্স পেয়ে যাবেন তো কত কয়েন্স পাবেন সেগুলো কিন্তু অ্যাডের উপরে লেখা থাকে তো সেই অ্যাডগুলো আপনারা দেখে নিয়ে স্কিপ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে কয়েন্সটা আপনারা পাবেন সেই অ্যাডের বিনিময়ে সেগুলো কিন্তু আপনাদের এখানে দেখতে দেখতেছেন ডান্সের উপরে কর্নারে কিন্তু এখানে আপনাদের জমা হয়ে যাবে তাছাড়াও কিন্তু আপনারা এখানে আরও দুটো অপশান পেয়ে যাবেন কয়েন্স আন করার জন্য প্রথম অপশানটা হচ্ছে আপনারা ফ্রিতে এখান থেকে কয়েন্স আন করতে পারবেন তো এর জন্য আপনারা কী করবেন এখানে আপনারা ডান্সারের নিচে কর্নারে দেখতে দেখতেছেন একটা অপশান পেয়ে যাবেন গেট ফর ফ্রি আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন কয়েন্স আর্ন করার জন্য এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ডেইলি টাস্ক পেয়ে যাবেন যে টাস্কগুলো যদি আপনারা ডেইলি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন্স কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন যেমন আপনারা এখানে প্রথমে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডেইলি চেক ইন আপনারা যদি প্রতিদিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি এখানে এসে চেক ইন করেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এখানে কিছু না কিছু কয়েন্স পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাকি স্পেন আছে আপনারা যদি স্পেন করেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন কিছু না কিছু কয়েন্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে নিচে দেখতে আরও এখানে অপশানগুলো পেয়ে যাবেন যে টাস্কগুলো যদি আপনারা এখানে প্রতিদিন কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এখান থেকে কিন্তু অনেক অনেক কয়েন্স আপনারা ফ্রিতে আর্ন করে নিতে পারেন এবং সেই কয়েন্সের বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে কল করতে পারবেন ফ্রিতে যে কোনো নাম্বারে তারপরে দ্বিতীয় যে অপশানটা হচ্ছে কয়েন্স আর্ন করার জন্য সেটি হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে কয়েন্স টাকা দিয়ে কিনে নিতে পারেন তো এর জন্য আপনারা এখানে দেখতে হচ্ছে নিচে অপশান পেয়ে যাবেন পারচেস আপনার সিম্পল এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনারা নিচে দেখতেছেন আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম প্যাকগুলো পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকের উপর কিন্তু এখানে লেখা আছে কত টাকার বিনিময়ে আপনারা কত কয়েন্স পাবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্যাকের উপরে লেখা আছে তো আপনারা যে প্যাকটা নিতে চান সেই প্যাকটার উপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি নিচে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পেমেন্ট করার জন্য ইউপিআই তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আপনার যে কোনো একটা ইউপিআই সিলেক্ট হয়ে থাকবে তো আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এখানে বিভিন্ন রকম অপশন চলে আসবে পেমেন্ট করার জন্য আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন যেমন এখানে আপনি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিংয়ের অপশন পেয়ে যাবেন তারপরে দেখতেছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে আপনি যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন তারপরে এখানে দেখছেন অপশন পেয়ে যাবেন পে উইথ ইউপিআই আপনি যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন তাছাড়া আপনি এখানে অপশন পেয়ে যাবেন দেখতেছেন অ্যাট পেটিএম ওয়েট আপনি কিন্তু পেটিএম ওয়ালেটের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন এছাড়াও কিন্তু আপনি এখানে অপশন পেয়ে যাবেন দেখতেছেন রিডিম কোড আপনার কাছে যদি কোনো রিডিম কোড থাকে তাহলে সেই রিডিম কোডটা দিয়েও কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারেন তো আপনি যার মাধ্যমে এখানে পেমেন্ট করবেন সেই মাধ্যমটা সিলেক্ট করে আপনি এখানে পেমেন্টটা কমপ্লিট করবেন পেমেন্টটা কমপ্লিট করলেই কিন্তু আপনার যখন এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু সে প্যাকের মানে আপনি যে পেমেন্টটা করলেন এখানে তার বিনিময়ে আপনি যতগুলো পয়েন্ট আপনি পাবেন সেই কয়েনসগুলো কিন্তু আপনার এখানে ডান্সের উপরে কর্নারে কিন্তু এখানে সাকসেসফুলি ওয়ালেটের মধ্যে এখানে আপনার অ্যাড হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনি এখান থেকে কয়েন্স আন করে নিতে পারেন এবার আপনার যখন এখানে কয়েন্স আন করা হয়ে যাবে এবার আপনি কল করবেন কীভাবে কোনো নাম্বারে তো সেটা চলুন আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই তো এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন কল করার জন্য প্রথম অপশনটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের অপশন পেয়ে যাবেন আপনি যদি কন্ট্যাক্টের ওপর ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের মধ্যে আপনি যে কন্টাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছেন সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে ফার্স্ট টাইম আপনাদের এখানে কিছু পারমিশন যাবে তো এখানে নিচে দেখতে কন্টিনিউ আপনি আপনি এর উপর এখানে ক্লিক ক্লিক করে দেওয়ার পর পারমিশনগুলোকে আপনি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে কিন্তু আপনার মোবাইলে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছেন সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে এবার আপনি আপনার সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কিন্তু এখান থেকে কল করতে পারবেন ঠিক আছে এছাড়া আপনি এখানে অপশন পেয়ে যাবেন দেখতেছেন কিবোর্ড আপনি সিম্পলি এর উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এখানে দেখতেছেন একটা ডায়লার প্যাড ওপেনে চলে আসবে এখানে আপনি উপরে দেখতেছেন আপনার কিন্তু এখানে কান্ট্রিটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে এবার আপনি কিন্তু এখান থেকে যে কোনো নাম্বার ডায়াল করে খুব সহজে সেই নাম্বারের সঙ্গে এখান থেকে কথা বলতে পারবেন তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটা নাম্বার ডায়াল করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আপনাদের দেখতেছেন আমি এখানে একটা নাম্বার ডায়ল করে নিয়েছি তো আপনার যে নাম্বার এখান থেকে কল করবেন সে নাম্বারটা আপনি এখানে ডায়ল করে নেবেন ঠিক আছে এরপর আপনি এখানে কি করবেন কল করার জন্য আপনি এখানে নিচে অপশন পেয়ে যাবেন দেখতেছেন কলের অপশন আপনার সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পপ চলে আসবে এবার আপনারা কিন্তু এখানে ভালো করে বুঝে নিন ঠিক আছে এখানে আপনারা বাস সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে পাঁচশো ক্রেডিটস এখানে আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলছে ওয়ান মিনিট লিফ্ট মানে আমরা কিন্তু এখানে পাঁচশো ক্রেডিটসের বিনিময়ে অর্থাৎ পাঁচশো কয়েন্সের বিনিময়ে কিন্তু আমরা এখানে এক মিনিট যে কোনো নাম্বারে কল করে এখান থেকে কথা বলতে পারবো এটা হয়তো আপনাদের বিভিন্ন কান্ট্রিতে কম বেশি হতে পারে ঠিক আছে যেমন এখানে আমার কান্ট্রিতে এখানে দেখাচ্ছে আমি যত ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়ার কান্ট্রিতে এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার রেসিলেক্ট হয়েছে এবং ইন্ডিয়ার কান্ট্রিতে এখানে দেখাচ্ছে দেখতেছেন পাঁচশো ক্রেডিটসে এক মিনিট তো আপনাদের হয়তো এখানে থাকতে পারে যদি আপনারা বাংলাদেশ থেকে হন কিংবা যদি অন্য কোনো কান্ট্রি থেকে হন তাহলে কিন্তু আপনাদের এখানে হয়তো তিনশো ক্রেডিটস কিংবা দুইশো ক্রেডিটসে আপনারা হয়তো এক মিনিট কথা বলতে পারবেন তো সেটা বিভিন্ন কান্ট্রিতে হয়তো কম বেশি হতে পারে ঠিক আছে তো এবার যদি আপনারা কোনো নাম্বারে কল করে বেশি সময় ধরে আপনারা কথা বলতে চান মানে বেশি টাইম ধরে আপনারা কথা বলতে চান তাহলে আপনাদেরকে এখানে কিন্তু অনেক ক্রেডিটস আন করে নিতে হবে মানে অনেক কয়েন্স কিন্তু আপনাদেরকে এখানে আন করে নিতে হবে আপনারা চাইলে ফ্রিতেও করে নিতে পারেন কিংবা চাইলে আপনারা টাকা দিয়েও কিনে নিতে পারেন কয়েন্সগুলো ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা আগে এটাকে ফ্রিতে ব্যবহার করে দেখুন যদি আপনাদের ভালো লাগে তারপরে আপনার টাকা দিয়ে ক্রেডিটস কিনে অর্থাৎ কয়েন্স কিনে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার কল করার জন্য আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন দেখতেছেন কল নাম আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেই নাম্বারে তার কাছে কল চলে যাবে এবার তার কাছে যখন কল চলে যাবে তখন তার মোবাইলে কিন্তু আপনার সিমের যে অরিজিনাল নাম্বারটা আপনার সিমের অরিজিনাল নাম্বারটা কিন্তু তার মোবাইলে শো হবে না আপনার সিমের অরিজিনাল নাম্বারটা কিন্তু হাইড হয়ে থাকবে তার মোবাইলে কিন্তু আলাদা একটা র্যান্ডামি নাম্বার শো হবে যে নাম্বারগুলো কিন্তু এক্সিস্টই করে না যে নাম্বারে কিন্তু কোনো সিমই নেই যে নাম্বারগুলোর কোনো কিন্তু মানেই হয় না এবং সেই নাম্বারে যখন আপনাকে সে কল করবে তখন কিন্তু সেই নাম্বারে সে আপনাকে কল করতে পারবে না তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু জানতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়